তো হ্যালো আসসালামু আলাইকুম এরকম ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক রিলসে খুব জনপ্রিয় তো আপনি কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে অ্যাডিটিং করবে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আর সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করে যাক তো আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে পিকজেল ল্যাব এবং দ্বিতীয়টি হচ্ছে ক্যাপ কার্ট তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন এবং অ্যাপ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ ইনস্টল করার পর আপনারা ওপেন বাটনে ক্লিক করে সেটাকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর এটাকে আপনারা লিখবেন এখানে লিখবেন আমার নাম তো আপনাদেরকে আমি স্যাম্পল আকারে দেখাচ্ছি এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি তো এখানে লিখা হয়ে গেলে উপর অকে বাটনে ক্লিক করে সেটা আমরা একবারে মিডেলে বসিয়ে দেবো মাঝখানে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর এই ফোনটাকে আমরা একটু স্টাইল করবো স্টাইল করার জন্য দেখতে পাচ্ছেন ফ্রন্টের উপর ক্লিক করে মাই ফ্রন্টের উপর ক্লিক করে এখানে আমরা ফোনটাকে চেঞ্জ করে দিয়ে স্টাইলিশ করে এখানে ফন্ট চেঞ্জ করে দেবো অসংখ্য ফন্ট পেয়ে যাবো এই ফোনটাকে অ্যাড করে নেব তো এখান থেকে অ্যাড করার পর আমরা এখানে কালার করব তো কালার ক্লিক করার জন্য আমরা এখান থেকে কালার চুজ করব তো কালার করার পর এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কালারটা দেবেন সেই কালারটা এখানে বসিয়ে দেবেন আমি এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এই কালারটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা কি করব এখন ট্রানজ্যাকশন একটি অপশন পেয়ে যাব আমরা দেখতে পাচ্ছেন এখানে কালারের পাশে ট্রানজ্যাকশন এই অ্যাপটার উপর ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেলে আমরা কি করবো এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেব তো দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসলে অ্যাডটাকে আমরা ক্লোজ করে দিয়ে বেরিয়ে আসবো আসার পর আমরা ক্যাপ অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা ওপেন করব তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করে সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চান সেই ভিডিওটা আপনারা এখান থেকে দেখুন এই ভিডিওটা তো আমি কি করব এই ভিডিওটা এখান থেকে ওপেন বাটন ক্লিক করে অ্যাড করে নেব তো এখন এই ভিডিওটার সাথে আমরা এখন প্রোডাক্ট প্লে করব দেখতে পারবেন এখানে কোনো নাম লেখা কিছু নেই এখানে কোনো লেখা নেই তো এখান থেকে এরকম এতটুকু নিয়ে আসার পর আপনারা দেখতে পারবেন এতটুকু রাখবেন তো এতটুকু রাখার পর আপনারা এখান থেকে ওভারলের উপর ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অভারলে সেই ওভারলের উপর আমি ক্লিক করে দিলাম অ্যাড ওভারলের উপর ক্লিক করার পর আপনারা যে ফটোটা মানে যে ফটোটা আপনারা এডিট করেছিলেন নাম দিয়ে সেই ফটোটা এখান থেকে নিয়ে আসবেন তো ফোনটা এডিট করার পর অ্যাটাচড করে নেবেন দেখতে পারবেন যে কতটুকু পর্যন্ত এখানে জুম করা হয় আর যে জায়গায় দিলে সুন্দর লাগে সেই জায়গায় আপনারা দিয়ে দেবেন তো এখান থেকে দেওয়ার পর এই ভিডিওটা লেয়ারটা একটু টার্ন দিয়ে একবার পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপওয়ার লোগোটা আপনারা ডিলিট করে দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা এখন প্লে করে দেখব দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে এখন হওয়ার পর আমরা কি করব এখানে ওভারলের উপর ক্লিক করবো সরি আমরা কপি উপর ক্লিক করব। কারো কাছে কপি আছে কারোর লেখা কারোর জায়গায় ডুপ্লিকেট আছে তো আমি কপি লেখার পর এখান থেকে দুইটা হয়ে গেল তো এখান থেকে দুইটা হওয়ার পর আমরা এখন কি করব সেটাকে ওভারলে করব এইটা এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন পেয়ে যাবেন ওভারলে তো এই যে দেখুন অভার্লের উপর ক্লিক করার পর এই ভিডিওটা এখন টেনে আমরা সবার প্রথম অব্দি নিয়ে যাব তো এখন এই ভিডিওটা অবাল উপর এই ভিডিওটা কপি ভিডিওটাকে আমরা সর্বপ্রথম অবালো পর্যন্ত নিয়ে যাব পুরোপুরি সমান করে দিব তো দেখতে পাচ্ছেন সমান করা হয়ে গেলে আমরা কী করব নিচের লেয়ার উপর ক্লিক করে দেব এখন চলে আসছে এরকম অপশনটা পুরো অ্যাটাচ করে দেবেন এখন দেখতে পাচ্ছেন এরকম এখন নিচের লেয়ার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন রিমুভ বিজি তো রিমুভ ভিজি অপশানটাকে আমরা খুঁজে বার করব অর্থাৎ দেখতে পাচ্ছেন কুমাকির উপর লেখা আমরা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে ট্রেনে ধরে আমরা একটু উপরে আকাশের দিকে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এই কালারটা আসার পর আমরা এখান থেকে ইনসিডেন্সির উপর ক্লিক করে একটু বাড়িয়ে দেব। সাইড শোর উপর ক্লিক করে আমরা একটু একটু বাড়িয়ে দেব দেওয়ার পর এখন আমরা ভিডিওটা প্লে করব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি এখন প্লে করে দেখাচ্ছি এই নামটা আমাদেরকে অ্যাটাচড হয়েছে কি না এখন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এই যে দেখুন এরকমভাবে নাম দিয়ে নিজের পছন্দ মতো নাম দিয়ে আপনারা এডিট করে নিতে পারেন তো এরকম করা হয়ে গেলে আমরা কি করবো এখন আমরা সেভ বাটনে ক্লিক করে আমরা সেভ করে দেবো তার আগে আমরা সাউন্ড মিউজিকটা অ্যাড করবো তো মিউজিকটা অ্যাড করার জন্য অ্যাড মিউজিক ক্লিক করবো এক্সট্রাটা মিউজিক উপর ক্লিক করে আপনারা যে কোনো সাউন্ড পছন্দের সাউন্ড অনুযায়ী সেই সাউন্ডগুলো অ্যাড করে দেবেন যে ধরুন আমি এই ভিডিওটার এই সাউন্ডটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম এই সাউন্ডটা তো এক্সট্রা করার পর এই সাউন্ডটা আমি অ্যাড করে দিলাম এখন ভিডিওটা আমরা সেভ করা হয়ে গেলে আমরা এখন ভিডিওটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা এই ভিডিওটাকে আমরা সেভ করে দিয়ে দেবো তো এখন সেভ বাটনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে দিলাম তো এক্সপোর্ট করা হয়ে গেলে এরকমভাবে খুব সহজ আপনারা এরকম এডিটিংটা করে নিতে পারেন ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্ত